জনাব হোসেন 5 বছর পর্যন্ত প্রতি বছর শেষে যথাক্রমে 30,000 টাকা, 15,000 টাকা, 21,000 টাকা, 36,000 টাকা এবং 12,000 টাকা বিনিয়োগ করবেন। তো প্রশ্নে যখন একাধিক বছরের টাকা দেওয়া থাকবে, ওই ক্ষেত্রে ওই টাকাগুলি বর্তমান মূল্য হতে পারে, ভবিষ্যৎ মূল্য হতে পারে। যদি আমাদের প্রশ্নে ভবিষ্যৎ মূল্য বের করতে বলে, তখন এগুলো হবে বর্তমান মূল্য। আর যদি প্রশ্নে বর্তমান মূল্য বের করতে বলে, তখন এই টাকাগুলি হবে ভবিষ্যৎ মূল্য। যেহেতু আমাদের প্রশ্নে ভবিষ্যৎ মূল্য বের করতে বলা হয়েছে, তাই এই টাকাগুলো হচ্ছে বর্তমান মূল্য। অর্থাৎ 30,000 টাকা এটা হচ্ছে প্রথম বছরের বর্তমান মূল্য পিবি ওয়ান, 15,000 টাকা দ্বিতীয় বছরের বর্তমান মূল্য পিবি টু, 21,000 টাকা তৃতীয় বছরের বর্তমান মূল্য পিবি থ্রি, 36,000 টাকা চতুর্থ বছরের বর্তমান মূল্য পিবি ফোর, আর 12,000 টাকা হচ্ছে পঞ্চম বছরের বর্তমান মূল্য পিবি ফাইভ। এরপরে বলা আছে সুদের হার 10%। সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল টু 10%, অর্থাৎ 0.10। উক্ত বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য কত? ভবিষ্যৎ মূল্যকে আমরা প্রকাশ করি এফবি দ্বারা। তো আমাদের বের করতে হবে এফবি এর মান। এফবি এর নর্মাল সূত্রটা হচ্ছে পিবি ইন্টু 1+r^n। যেহেতু আমাদের প্রশ্নে 5টা পিবি দেওয়া আছে, আমরা এই সূত্রটাকে 5 বার লিখব, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। যেহেতু প্রশ্নে 5টা পিবি দেওয়া আছে, প্রথম পিবিটাকে আমরা ধরবো পিবি ওয়ান, দ্বিতীয় পিবিটা পিবি টু, তারপরটা পিবি থ্রি, তারপরটা পিবি ফোর, এরপরটা পিবি ফাইভ। আবার যখন একাধিক পিবি দেওয়া থাকবে, তখন এফবি বের করার সময় পাওয়ার দিয়ে আসতে হবে পিছন থেকে। তবে পাওয়ার কখন আরম্ভ হবে? শূন্য থেকে। কখন আরম্ভ হবে? এক থেকে। প্রশ্নে যদি পিবির মানগুলো যদি প্রতি বছরের শুরু থেকে দেওয়া থাকে, তখন পাওয়ার লিখতে হবে এক থেকে। আর যদি পিবিগুলো প্রতি বছরের শেষে দেওয়া থাকে, পাওয়ার লিখতে হবে শূন্য থেকে। যেহেতু আমাদের প্রশ্নে পিবিগুলো প্রতি বছরের শুরুতে না শেষে বলে দেওয়া ছিল না, তো ধরে নিতে হবে যে এগুলো প্রতি বছরের শেষে। আর প্রতি বছর শেষের পিবি দেওয়া থাকলে আমরা পাওয়ার ধরবো শূন্য থেকে। অর্থাৎ এই পাওয়ারটা হবে শূন্য, এটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। পিবি ওয়ানের মান আছে 30,000 ইন্টু 1+, আর এর মান আছে 0.10 পাওয়ার 4, প্লাস পিবি টু এর মান আছে 15,000 ইন্টু 1+, আর এর মান আছে 0.10 পাওয়ার 3, প্লাস পিবি থ্রি এর মান আছে 21,000 ইন্টু 1+, আর এর মান আছে 0.10 পাওয়ার 2, প্লাস পিবি ফোর এর মান আছে 36,000 ইন্টু 1+, আর এর মান আছে 10%, অর্থাৎ 0.10 পাওয়ার 1, প্লাস পিবি ফাইভ এর মান আছে 12,000 ইন্টু 1+r, আর এর মান ছিল 0.10, এরপরে পাওয়ার ছিল 0। এবার আমরা ক্যালকুলেশন করে দিই। এইটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 43,923, এটা ক্যালকুলেশন করলে মানটা আসে 19,965, এটা ক্যালকুলেশন করলে মানটা আসে 25,410, এটা ক্যালকুলেশন করলে মানটা আসে 29,600, আর এটা ক্যালকুলেশন করলে মানটা আসে 12,000। এবার সবগুলো যোগ করে দাও, 1,40,898 টাকা। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে। সুদের হার জায়গায় আমরা লিখবো সো অ্যাপ্লিকেবল ভ্যারিয়েবলস ফর অদার মেথডস হচ্ছে স্ট্যান্ড। এরপর সবার লাস্ট আমরা লিখি রিটার্ন জিরো, রিটার্ন